এখানে কেন ইট দিয়ে সল করা হচ্ছে আমরা সাধারণত জানি যে শল করা হয় ওলন দিয়ে কিন্তু ইট দিয়ে সল করতে আমি জীবনে প্রথম দেখলাম পরবর্তীতে আমি যখন মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম ভাই এখানে কেন ইট দিয়ে আপনি শল করতেছেন তখন উনি বলে ভাই এই কলমটি চার দিক থেকে দণ্ডয়মান ঠিক আছে কি না এবং এই কলমটি কাস্টিং করার পরে ঠিক থাকবে কিনা এই বিষয়টা জানার জন্য ইট দিয়ে আমরা সল করি তবে দেখেন কত গুরুত্বপূর্ণ কথা আমরা আসলে ভুল বুঝি যে হয়তো উনি ইট দিয়ে কেন করেছে বা স্পিড লেভেল দিয়ে কেন করা হয় নাই কেন লেভেল ফাইভ দিয়ে কেন করা হয় নাই তো আসলে যে যে কাজ করে তাকে সেই কাজ করতে দিন তাহলে আপনার কাজটি ভালো হবে এই কারণে দেখা গেছে যে আমরা অনেক সময় রাজমিস্ত্রিদের সাথে হতাশায় কথা বলি কেন আমরা দেখতেছি সে ওলন ছাড়া ইট দিয়ে ওলন করতেছে বা খাড়ামাপ ঠিক রাখতেছে